ঢালিউডের প্রতিটি চমক লাগানো খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। বাংলাদেশের সিনেমায় একসাথে হয়ে প্রায় 70টি ছবি করেছেন নায়ক শাকিব খান ও নায়িকা উপবিশ্বাস। বর্তমানে তারা বাস্তব জীবনের জুটিও, আর এই জুটির ঘর আলো করে গত বছর 27 সেপ্টেম্বর আসে একমাত্র সন্তান আবরাম খান জয়। ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে মা উপবিশ্বাস 27 সেপ্টেম্বর বুধবার গুলশানের এক রেস্তোরাঁয় কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেছেন। এমনকি এই উপলক্ষে আবরাম খান জয়কে সোনার মুকুট উপহার দেবেন উপবিশ্বাস। এছাড়া তার পরনে থাকবে সুদূর কাতার থেকে নিয়ে আসা শেরওয়ানি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, উপবিশ্বাসের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাবেন না বাবা শাকিব খান। জানা গেছে, বুধবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে ছেলের মঙ্গলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন তিনি। নিজ হাতে গরিবদের মধ্যে খাবার বিতরণ করবেন তিনি। এমনকি দেশের বর্তমান অবস্থার কথা চিন্তা করে ছেলে আবরামকে আলাদা করে কোনো উপহারও দিচ্ছেন না শাকিব খান। তবে একটি সূত্র থেকে জানা গেছে, ছেলের জন্মদিন অনুষ্ঠানে না গেলেও খুব সকালে গিয়ে ছেলেকে দোয়া দিয়ে আসবেন শাকিব খান। আমাদের সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও উপবিশ্বাস 2008 সালে বিয়ে করেন, আর তাদেরই একমাত্র সন্তান আবরাম খান জয় গত বছরের 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয়। কিন্তু সবকিছু গোপন ছিল। তবে শাকিব খানের কথা না শুনে এই বছরের 10 এপ্রিল লাইভ টেলিভিশনে এসে উপবিশ্বাস নিজেদের বিয়ে ও সন্তান আবরাম খান জয়ের কথা বলে দেন, আর তখন থেকেই শাকিবের সাথে উপবিশ্বাসের মধ্যে সম্পর্কের অবনতি হয়। দর্শক, একমাত্র ছেলের প্রথম জন্মদিন অনুষ্ঠানে না গেলেও শাকিব খান মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করবেন। আপনি কার সাথে একমত, অপুর অনুষ্ঠানের সাথে নাকি শাকিবের দান খয়রাতের সাথে? জানান নিজের কমেন্ট সেকশনে।